যুধিষ্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের শেখাবো আমি কিভাবে বিয়ের জন্য বা পূজোর জন্য শ্রী মানায়, মানে বাঙালি ভাষায় যেটা আমরা শ্রী বলি। আমি জানি না তোমরা কে কি বলো, আমি তো শ্রী বলি। আর শ্রীটা সেটা কিভাবে বানাই আমরা, মাখা তো মেখে তো সবাই দেয়, কিন্তু মাখার উপরেও ডিপেন্ড করে শ্রীটা কতটা ভালো হচ্ছে। কারণ অনেক কারণ শ্রী দেখবে ফেটে যায়, সেই ফাটাটা কিভাবে না হয় তাই জন্যই তোমাদের আজকে দেখাবো। প্রথমেই আমি নিয়ে নেবো চালের গুঁড়ো, আর চালের গুঁড়োর পরে নিয়ে নেবো কিছুটা ময়দা। যে পরিমাণে আমি চালের গুঁড়ো নেবো সেই পরিমাণেই আমি ময়দা নেবো। তো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো। প্রথমে আমি বাটিতে নিয়ে নিয়েছিলাম কিছুটা চালের গুঁড়ো, আর চালের গুঁড়ো যতটা পরিমাণে নিয়েছিলাম ততটা পরিমাণে নিয়ে নিয়েছিলাম ময়দা। দুটোকেই ভালো করে মিক্স করে নিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম জল। আর অল্প অল্প করে জল দিয়ে অল্প অল্প করে মাখবে, যাতে খুব বেশি টাইট না হয় আর খুব বেশি নরম না হয়। পুরোপুরি নরম কিন্তু মাখবে না, চালের গুঁড়োটা এই জন্যই দেওয়া যাতে একটু শক্ত হওয়া যায়। আর নরম মাখলে কি হবে, শ্রীটা যখন তোমরা বানাবে তখন অটোমেটিক ওটা আস্তে আস্তে নিচের দিকে ঝুলে যাবে, বা যে যেমন শ্রী বানাবে তার শেপটা নষ্ট হয়ে যাবে। আবার খুব বেশি টাইট মাখলেও প্রবলেম, শ্রীটা তো তোমরা বানিয়ে নেবে কিন্তু শ্রী বানানোর পরে সেটা আস্তে আস্তে ফেটে যাবে। ভালো করে মাখার পর আমি যে কটাতে কালার মেশাবো সে কটা ডো বানিয়ে নিয়েছিলাম। আর একটা কথা তোমাদের প্রথমেই জানিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো দিচ্ছে, এটা আমার শাশুড়ি মা দিচ্ছে। কারণ আমি যে রংটা এনেছিলাম একটা স্টুডেন্টের কাছ থেকে, চেয়ে আমার কাছে রং সেই সময় অ্যাভেলেবেল ছিল না, ওর রঙে হলুদ কালারটা মিসিং ছিল, তাই হলুদ রং আনার জন্য আমি হলুদ ইউজ করেছিলাম। তোমরা এবার তাদের কাছে রং থাকবে না, তাদের কাছে ঘরে আলতা থাকলে তোমরা আলতাও ইউজ করতে পারো। আমি চারটি কালার করে নিয়েছিলাম, এবার চারটি কালার করার পরে একটুকুনি ডো রেখে দিয়েছিলাম যদি কখনো কাজে লাগে। আর আমি বলবো তোমরাও রেখে দিও, কাজে পরে লাগতেই পারে। তোমরা ভাবছো ডবল করে আবার মেখে আবার এইটা বানানোর কি দরকার, এটা ডাইরেক্ট তো সাদা কালার দিয়ে বানিয়ে আমি রং করে দিতেই পারি। কিন্তু প্রথমে যদি তোমরা সাদা কালার দিয়ে বানিয়ে রং করো, পরে সেটা বাই চান্স ফেটে গেলে সাদাটা কিন্তু দেখা যাবে। বেসিক্যালি আমি আমার একটা মনের মতো ফুলের ডিজাইন আনতে চাইছিলাম, যেরকম ভালো লাগে সেই রকম অনুযায়ী আমি কোনো রকম ভেবে চিনতে কাজ করিনি, যেটা হচ্ছিল তো সেই ফ্লোতে করছিলাম। পুরো ভিডিওটা দেখার পর তোমাদের শ্রীটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও। অনেক কেউ আমাকে বলেছে এটা নাকি সন্দেশের মতো লাগছে, তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও। Thank you.
প্রথমত ফুলটা করার পর আমার মনে হয়েছিল একটু ফাঁকা ফাঁকা, তাই পাপড়ির ওপর থেকে আমি ডবল করে একটা একটা পাপড়ি অ্যাড করে দিচ্ছিলাম। যে পাপড়ি যেই কালার ছিল তার ডিফারেন্ট কালার দিয়ে তার উপরে পাপড়ি বসাচ্ছিলাম। শাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরেও মনে হচ্ছিল আমার কিছুটা ফাঁকা ফাঁকা, তাই ধূপকাঠির পিছনের অংশটা দিয়ে আমি ডিজাইনটা বানাচ্ছিলাম। আর আমি বলছি তোমরা ভুলেও কিন্তু ঝাঁটা কাটি বা এমনি কাটি ইউজ করবে না, কারণ এটা খুব শুভ জিনিস, তাই শুভ জিনিসে তোমরা শুভ জিনিসটাই ব্যবহার করাটা বেটার। কাটি দিয়ে এইগুলোকে আমি গেঁথে দিচ্ছিলাম, কারণ একটাই, কারণ এটা যখন তখন সরে যাচ্ছিল বা খসে যাচ্ছিল, এটা গাঁথার পরে কিন্তু একটু ওটা সরছিল না। এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু ধান অ্যাড করে দিয়েছিলাম, তোমরা কুড়িও অ্যাড করতে পারো, সেটাও দেখতে খুব সুন্দর লাগে। লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। ছোট থালার মধ্যে ছিল বলেই লম্বা কোনো শ্রী বানাইনি, আমি ছোট্ট একটা পদ্ম ফুলের মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি, কোনো রকম আইডিয়া ছিল না, যা ইচ্ছা মনের মতো এটা করার চেষ্টা করেছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর থ্যাংক ইউ সো মাচ এত লাইক কমেন্ট শেয়ার করার জন্য, তোমাদের জন্যই আমার চ্যানেলটা গ্রো হচ্ছে। তো থ্যাংক ইউ অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন জন্য টাটা।